ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমি ভালো আছি। আজকে নিয়ে এসেছি চিকেনের আরেকটি অন্য রেসিপি। এই চিকেনগুলো আমি এরকমভাবে নিয়ে নিয়েছি, একটু থাইয়ের পিসগুলো নিয়েছি আর আমি ছোট ছোট পিসই নিয়েছি। করবো চিকেন বিরিয়ানি, তো আমি ছোট পিস দিয়েই করবো, বড় বড় সাইজ করিনি। চিকেন বিরিয়ানির জন্য আমি নিয়ে নিয়েছি চিকেন, এটাকে ম্যারিনেট করবো। প্রথমে দিয়ে দিচ্ছি টক দই, টক দই এখানে 2.5 চামচ দিলাম। দিয়ে দিচ্ছি 1 চামচ জিরের গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 2 চামচ, আমি এখানে কোনো হলুদ ব্যবহার করব না। দিয়ে দিচ্ছি শাহি গরম মশলা, এবার সানরাইজের, আর আমি এখানে ঘরে তৈরি মশলাটা দিয়ে করছি না, এবারে করছি কেনা বিরিয়ানি মশলা দিয়েই, শাহি বিরিয়ানি মশলা। দেব রসুন বাটা 1 চামচ, আর এখানে আমি কাঁচা লঙ্কা আর আদাটা একসঙ্গে বেটে নিয়েছি, দিয়ে দেবো 2 চামচ। পরিমাণ মতো লবণ, সরি স্বাদ মতো আমি একেবারেই দিয়ে দিচ্ছি, আর হলুদ দেব না, দেবো একটু তেল, দিয়ে এটাকে ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো। আর এখানে মাংসটার মধ্যে দেবো এবার 1 চামচ গোলাপ জল, এক চামচ কেওড়া জল, সরি, আর দেব একটু মিঠা আতর। দু ডব দিলাম, দু ডব মতন দিয়ে এটাকে আবার একটু মাখিয়ে রেখে দেব। এটাকে ভালো করে ঢেকে রেখে দেব। বিরিয়ানি রাইসটার জন্য যা যা লাগবে, মানে বিরিয়ানি যখন ভাপে বসাবো সেই জন্য, এখানে নিয়েছি আমি বেরেস্তা করার জন্য পেঁয়াজটাকে একদম ঝুড়ি ঝুড়ি করে কেটে নিয়েছি, এটাকে ভেজে নেব। আর মাংস কষানোর জন্য আলু পেঁয়াজ একটু নিয়েছি, আর এখানে হচ্ছে ভাতের মধ্যে দেব কাজু আর কিশমিশটা, এটা ভিজিয়ে দেব, আর মিঠা আতর আছে গোলাপ জল কেওড়া জল। আর এখানে আমি চালটাকে ভিজিয়ে রেখেছি, ভালো করে ধুয়ে চালটাকে ভিজিয়ে রেখে দিয়েছি। এখানে প্রথমে আলুটা ভেজে নিয়েছি, আলুটা তুলে নিচ্ছি, এবার দিয়ে দেব পেঁয়াজ কুচিটা, পেঁয়াজ কুচিটা আমি এখানে লবণ আর হলুদ দিয়ে আলুটা ভেজেছি, পেঁয়াজ কুচিটা ভেজে মাংসটা কষিয়ে নিই। এটাকে হাঁড়িতে জল গরম হয়ে গেছে, দিয়ে দেব সাদা তেল, দিয়ে দিচ্ছি লবণ 2 চামচ, গরম মশলার মধ্যে এলাচ আর দারচিনি, এলাচ আর দারচিনি কতগুলো তেজপাতা, আর এই যে জৈত্রী, জৈত্রী একটা ভেঙে দিচ্ছি, মিশিয়ে দেব, আর এদিকে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, দিয়ে দেব ম্যারিনেট করা মাংসটা।
ডালটা দিয়ে দিচ্ছি আলুগুলো দিয়ে দেব যাতে আলুগুলো সিদ্ধ হয়ে যায় আলুগুলো দিয়ে দিলাম তো বন্ধুরা এখানে আমি ঘিটা গরম করে কড়ার মধ্যে মিশিয়ে নিয়ে চলে এসেছি ঘিটাকে আগে দিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি দেব একটু আগে লেবু চিপে দেব এখানে আলু বোকরা দিচ্ছি না আমি এখানে লেবুটা ব্যবহার করছি একটু টক টক ভাবে আপনারা আলু বোকরা দিতে পারেন দিয়ে দেব কষা মাংসটা এখানে আমি সবটা দেব না অর্ধেকটা এখানে দেব দুটো লেয়ারে বানাবো দিয়ে দেব লবণ অল্প গোলমরিচ এটা আমার স্টাইলে হচ্ছে বন্ধুরা তেজপাতাটা দিতে ভুলে গেছি তেজপাতাটা তলায় দেব আমার তেজপাতাটা দেওয়া হয়ে গেছে উপরে মাংসটা দেওয়া হয়ে গেছে দিয়ে দেব পেঁয়াজ বেরেস্তা এখানে দিয়ে দেব দুধ গোলাটা এখানে একটু বেশিটাই দেব এটা রাখবো শেষে দেওয়ার জন্য দুধ আর ফুড কালার গুলো রেখেছিলাম বিরিয়ানি মশলা দেব একটু ঘি ঘিটাকে আমি গলিয়ে রেখেছিলাম তাই জন্য এরকম কালার হয়েছে দিয়ে দেব কেওড়া জল দু চামচ দিয়ে দিচ্ছি গোলাপ জল দু চামচ আর দিয়ে দেব এক ফোঁটা মিঠা আপ দু ফোঁটা দিয়েছি দিয়ে দেব মাংসটা এবার এই সময় আমি এর সঙ্গে ডিম দিয়ে দেব কাজু কিশমিশ দিচ্ছি দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো দিয়েছি লবণ হাতে করে দিলাম স্প্রেড হয় ভালো দিয়ে দেব পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা বিরিয়ানি মশলাটা এখানে অল্প দেব আর আরেকবার দেব উপরে ভাতের উপরে এখানে আমি এই দুধের মধ্যে গোলাপ জল আর কেওড়া জলটা একটু নিয়ে নিয়েছি একসঙ্গে মিশিয়ে নিয়েছি দিয়ে দিলাম আর এটা দেব উপরে দিয়ে দিচ্ছি মিঠা আতর
দিয়ে দেব ঘিটা এবার আবার উপরে ভাতটা দিয়ে দেব ভাতগুলো দেওয়া হয়ে গেছে আমার আর বেশি দেব না দিয়ে দেব উপর থেকে লবণ ছড়িয়ে কাজু কিশমিশ দিয়ে দেবো বিরিয়ানি মশলা এটা ফিনিশিং চলছে বিরিয়ানি মশলাটা দিয়ে দেবো দুধটা এর মধ্যেই গোলাপ জল আর পেয়ারা জল দেওয়া আছে দিয়ে দেবো ঘি ঘিটা কলানো ঘি দেবো আর এটা হচ্ছে এমনি বারো ঘিটা দিয়ে দেবো স্পেশাল লঙ্কা এটা অপশনাল লঙ্কাটা আপনারা যদি খান তো সেটা আপনাদের নিজেদের ব্যক্তিগত দিয়ে দিচ্ছি ধনে পাতা খুব অল্প পরিমাণে দিলাম আর এখানে লঙ্কাটা অপশনাল লঙ্কাটা নিজেরা দিলে চাইলে দিতে পারবেন নাও দিতে পারেন আর এই হয়ে গেল আর দিয়ে দেবো পেঁয়াজ বেরেস্তাটা উপরে এবার দিয়ে দেবো লাস্ট মিঠা আতরটা দিয়ে ঢাকা দেবো আর এখানে যে একটা লিডের মধ্যে একটা ছেদ থাকে এটা দিয়ে আমি লবঙ্গ দিয়ে আটকে দিলাম দিয়ে এটাকে ওদিকে চাটু আমি গরম করতে দিয়ে দিয়েছি চাটুটা গরম করে নিয়েছি আগে মেয়েটা যখন সাজাচ্ছিলাম তখন গরম করে নিয়েছি নিয়ে লো হিটে কড়াটা বসিয়ে মানে এই যে বিরিয়ানির হাঁড়িটা বসিয়ে দিলাম এটা লো হিটে আধ ঘন্টা বন্ধুরা বিরিয়ানিটা হয়ে গেছে সুন্দর গন্ধ বেরোচ্ছে আর গ্যাসটা বন্ধ করে দিয়েছি বিরিয়ানিটা কেমন হলো কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার করবেন ভিডিওটা দেখার জন্য বন্ধুরা আপনাদের অসংখ্য ধন্যবাদ।